আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশের আরেকটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, নারিকেলের দুধ আর ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি রেসিপি। কথা না বাড়িয়ে চলেন বন্ধুরা তাহলে দেখে নেই। এর জন্য প্রথমে মা একটি নারিকেল ছিলে নিচ্ছে, কারণ নারিকেলের দুধ দিয়ে এই রান্নাটি করতে হবে। নারিকেল ছিলে নারিকেলের পানিটা একটা জগে নিয়ে নিচ্ছে। নারিকেলের পানি কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমাদের নারিকেল গাছের পানি খুবই মিষ্টি। এখন নারিকেল থেকে অল্প একটু নারিকেল কেটে পানির ভিতর দিয়ে রাখছে, তাতে অনেকক্ষণ পানিটা থাকলেও টক হবে না। এর জন্য এখন কোরানে দিয়ে নারিকেল কুড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি পাত্রে নারিকেল নিয়ে নিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে নারিকেলের দুধ বের করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে করার পরে যখন দেখা যাবে যে নারিকেলের দুধ বের হয়ে গেছে, সেই পর্যায়ে যে ছাবা অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আলাদা করে নিলাম। এখন যে নারিকেলের দুধ বের করেছি একটি পাতলা নেটের সাহায্যে, এভাবে নিকড়ে দুধের অংশটা বের করে নিলাম আর ছাবাটা এভাবে প্লেটে নিয়ে নিলাম। এটা কিন্তু ফেলে দেব না, রোদে শুকিয়ে রেখে দেব। আর সিসিঙ্গাগুলা এভাবে কেটে নিয়েছি আর মাঝখান থেকে কেসে নিয়েছি। এখন চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হলো, আর দেওয়া হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এরপরে সামান্য পরিমাণ নারিকেলের দুধ দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসবে, আরও তো নারিকেলের দুধের ঘ্রাণের কথা তো আর বলতেই হয় না, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সিসিঙ্গা। সিসিঙ্গাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে সিসিঙ্গাগুলো কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে দেওয়া হবে যে বাকি দুধের অংশটা আছে সেই দুধটুকু। এরপরে আবার এই পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে বাটিটা ধুয়ে দেওয়া হলো, আর নতুন করে কোনো পানি দিতে হবে না, এতেই সিসিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে সব ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো। আর এখন এক সাইড করে এভাবে সিসিঙ্গাগুলো সরিয়ে ঝোলের ভিতরে এক এক করে ডিম দেওয়া হবে। আপনি যদি চান ডিম পোস্ট করেও দিতে পারেন। আমি এখানে মুরগির ডিম দিয়েছি, আপনি চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। হাঁসের ডিম দিয়ে করলে আরও বেশি টেস্টি হবে। আমার নানি এই রেসিপিটি হাঁসের ডিম দিয়ে করতো, খেতে খুবই মজা হতো। আমি খাই নাই, কিন্তু আমার মায়ের কাছ থেকে অনেক গল্প শুনেছি। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলেই হবে। এই পর্যায়ে ডিমগুলো উল্টিয়ে দেওয়া হচ্ছে। এই পুরনো দিনের রান্নাটি একবার হলেও বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিবেন। মাছ মাংসের দরকার হয় না, এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে এত টেস্টি একটি খাবার হয় কল্পনার বাহিরে। একবার যাকে খাওয়াবেন সারা জীবন সে আপনার প্রশংসা করবে, আর খেতে কিন্তু অতুলনীয়। তো সবগুলো ডিম উল্টিয়ে দেওয়া হলো, এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করা হবে। এতে যতটুকু সিদ্ধ বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি চান ঝোল রাখতে তাও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এভাবে মাখা মাখা হালকা ভিজা ভিজা খেতে ভীষণ সুস্বাদু হয়। অনেক সময় ধোয়ার কারণে ভিডিও ক্লিয়ার ছিল না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এটা তো জানেনি যে কালির জন্য অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হয় তরকারিগুলো, কারণ একটা পাতিলই কালি মাখানো হয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, প্লিজ পেজটি ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।